এখানে বস, আমি তোর জন্য বাদাম নিয়ে আসতেছি। এক্সকিউজ মি সিস্টার, আপনার সাথে কি কথা বলতে পারি? কি বলুন? আসলে আপনি আমাকে চিনতে পারবেন না। আপনি সৌরভকে চেনেন? কোন সৌরভ? তানভীর আহমেদ সৌরভ। ও আচ্ছা, হ্যাঁ ও তো আমার ক্লোজ ফ্রেন্ড। হ্যাঁ আসলে বিসিকে ও না আপনি খুব পছন্দ করে কিন্তু বলতে পারেন। ওহ কি বলছে এসব, ও আমাকে পছন্দ করে মানে? পছন্দ করে এখন ও বলতে পারে না তাই আমি আসলাম। ও আমাকে লাইক করে তো ও বলবে, তুমি কেন বলছো? আমি ওর খুব কাছের বন্ধু তো তাই। দেখো রাস্তায় না প্রচুর জ্যাম আজকে ছিল। আচ্ছা যাই হোক বসো। কেমন আছো তুমি? ভালোই আছি। কিন্তু তুমি কাজটা একদম ঠিক করেছো। কোন কাজটা? ভুলে গেছো আজকে সকালে তুমি কি করছো? তুমি তোমার ফ্রেন্ডস কে দিয়ে কি কি বলাইছো? হ্যাঁ ভুলে ওইটা। আচ্ছা তুমি তো উত্তরটা দিলা না। উত্তরটা কি দিব আমি? বলো, তোমাকে তো বলছি আমি আসলে নিষেধ করেছিলাম তো আমার কথা মানে নেই। আচ্ছা তুমি তো উত্তরটা আমাকে দিলাম। সত্যি কথা যত সুর, মেঘ ভাঙা রোদ দূর, সবই দেব তোকে শুধু ভাবি। যত কথা যত সুর, মেঘ ভাঙা রোদ দূর, সবই দেব তোকে শুধু ভাবি। মন হারালো, মন হারালো,
মন তরি প্রেমে ডানা ভাসালো। আচ্ছা কালকে তো 14 তারিখ ভালোবাসা দিবস, চলো কোথাও ঘুরতে যাই। আচ্ছা ঠিক আছে, কোথায় যাব? যাব এক জায়গায়। কোথায়? আরে আমি যে জায়গায় নিয়ে যাব সেই জায়গায় যাবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো তুমি ওইদিন আমাকে কি গিফট করবা? তুমি কি চাও? আমি একটা ডায়মন্ডের আংটি চাই। ডায়মন্ডের আংটি? আমার কাছে তো এখন এত টাকা নাই। আমি জানি না, আমি অত শত বুঝি না, আমার ডায়মন্ডের আংটি লাগবে। দেখো আমি স্টুডেন্ট মানুষ, আমার কাছে আইডি কার্ড আছে, আমার কাছে এত টাকা নাই। আচ্ছা ঠিক আছে, তুমি বলছো আমি ট্রাই করব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে চলো, এখন যাই না, এখানেই থাকবা? হ্যাঁ চলো চলো চলো। সৌরভ কই? কয়টা বাজে দেখতো? 5টা বাজে গেছে। এত দেরি হইতেছে, ঘটনা কি? খানদানি পোলা তো সব সময় লেট করে। আসলে কিছু কর নাই। ওই কে সৌরভ? না সৌরভ হইতেছে মনে হইতেছে না? মনে হইতেছে তো আইতাছে। কি রে কি রে এই অবস্থা? কে এত দেরি কে তোর? আরে কষ্ট না, দেখা করতে গেছিলাম। আমার বাবা দেখা করছো? করছো? হ্যাঁ দেখা করছি। ট্রিট দিবে না? কিসের ট্রিট? আজ তো একটা ব্যবস্থা করে দিলাম। আমার কথা মনে আছে? ব্যবস্থা জন করছি আমি করবো, তুই শয়তানি বাসকে সবসময় সোহাগ সাইলামি করবি না। শুন শুন, তোরে যে আব্বা বাইক কিনে দিছে না তোর, ওটা বিক্রি করে ফেলা, বুঝছস? তুই তো বল আমার বাবা নোট প্রথম মানি ব্যাগে, নিজের মানি ব্যাগের টাকা দিয়ে আমার বাবা ইয়া কিনে দিছে, বাইক কিনে দিছে, এটা বিক্রি করব না। আচ্ছা শুন, আচ্ছা শুন শুন, তুই ভবিষ্যতে তো অনেক টাকা ইনকাম করবি, তখন বাইক কিনতে পারবি হাজার হাজার। এখন একটা নতুন গার্লফ্রেন্ড পাইছিস, ওইটা চলে গেলে তোর কেমন লাগবে তুই বুঝ? ও নতুন গার্লফ্রেন্ড না, ওরে নে অন্ধমন্দ কথা বলবা না, ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে বাইকটাই, আচ্ছা বাইকটাই, বাইক বিক্রি করে দে। বিক্রি করলে আবার পাবি, কিন্তু গার্লফ্রেন্ড গেলে তার পাবি। আচ্ছা অনেক দেরি হয়ে গেছে, আইসস দেরি করে চল বাসা চল। আচ্ছা দেখি কি করা যায়। আরে তুমি কি অবস্থা, কেমন আছো? ভালো, তুমি? এই তো ভালো। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে। হ্যাঁ মি টু। কি লুকাচ্ছো হাতে? কই কিছু না তো, কিছু তো একটা লুকাচ্ছো, দেখি কি লুকাচ্ছো। না কি থাকবে আবার হাতে, দেখি কি লুকাচ্ছো। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে আরেকবার। আর কিছু আনোনি? না একটা চিঠি এনেছি। চিঠি? হ্যাঁ চিঠি। আর কিছু আনার কথা ছিল না তোমার? কথা ছিল, ছিল না তাই বুঝি। আরে 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 আরে, এই নিপা এই নিপা এই নিপা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে তোমার জন্য চিঠি আন্টি সব এনেছি তো। আহা চিঠি, তুই আর পড়ার সময় পেলি না? হয়তোবা তুমি জানো না, তোমাকে আমি আমার হৃদয় মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি। আমি একদিন তোমায় না দেখলে থাকতে পারতাম না। ভালোবাসার প্রথম দিবসে তুমি আমার কাছে কিছু চেয়েছ, আর আমি সেটা তোমাকে দেব না, সেটা কী করে হয়? তুমি আমার ভালোবাসা, তুমি আমার প্রাণ, তুমি আমার একলা মনের মিষ্টি অভিমান। তুমি সন্ধ্যা আকাশের শুকতারা, রাতের আকাশে জ্যোৎস্না হয়ে দাও আমায় পাহারা। তুমি ভোরের স্নিগ্ধ মাতাল হয়ে, যার স্পর্শে আমি যাই হারিয়ে।
হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সেই ঘটনার পর থেকে নিপা কেমন যেন চুপচাপ হয়ে গেছে, কারোর সাথেই আর কথা বলে না। সেই একই কাপড়, একই দিনে, একই জায়গায় আগের সেই পুরানো স্মৃতিগুলো নিয়েই ওর এখন বেঁচে থাকা। চল বোন, বাদামটা পাইনি, চল। Yeah.